এক গুচ্ছ দাবিকে সামনে রেখে বামেদের ডেপুটেশন, দুর্গাপুর লেবার কমিশনের দ্বারস্থ, সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। বুধবার দুর্গাপুর গান্ধী মোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় পা মেলান কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থকেরা। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র মাঝারি লোহা ইস্পাত শিল্প ফেডারেশন থেকে সাত দফা দাবি সম্মিলিত এক স্মারকলিপি জয়েন্ট লেবার কমিশনারকে প্রদান করতেন তারা। কিন্তু এদিন জয়েন্ট লেবার কমিশনার উপস্থিত না থাকায় ডেপুটি লেবার কমিশনারকেই তারা স্মারকলিপি জমা দেন। সমকাজে সমবেতন, অবিলম্বে পে স্লিপ চালু, শ্রমিকদের নিরাপত্তা, ইএসআই পিএফ সহ শ্রমিক স্বার্থে সাত দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। জয়েন্ট লেবার কমিশনারকে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম, তো উনি যে কোনো কারণে কলকাতার মিটিংয়ে আছেন। এখানে ডেপুটি লেবার কমিশনাররা ছিলেন, তাদের কাছে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের ডেপুটেশনের মূল যে দাবিপত্র সেটা হচ্ছে যে এগ্রিমেন্ট অবিলম্বে করতে হবে। 31 মার্চ 2022 এগ্রিমেন্ট মেয়াদ শেষ হয়েছে, 4 মাস অলরেডি অতিক্রান্ত, গত এগ্রিমেন্টে 22 মাস হয়েছে। আমরা এটা চাইছি যাতে 22 মাস না হয়, শ্রমিকরা প্রায় 20 কোটি টাকা বঞ্চিত হয়েছিল, আমরা এগ্রিমেন্ট চাই। 2 নম্বর দাবি হচ্ছে যে ইনক্রিমেন্ট, যেটা এগ্রিমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রতি বছরের এগ্রিমেন্ট এগ্রিমেন্ট হতেই পারে, এগ্রিমেন্ট নাও হতে পারে, কিন্তু সেই এগ্রিমেন্টও 2022 পয়লা এপ্রিল যেটা 11 টাকা দেওয়ার কথা সেটা কিন্তু মালিক পক্ষরা দিলেন না। এবং আমরা চিঠি দিলাম জয়েন্ট লেবার কমিশনারকে, ডাইরেক্টর লেবার কমিশনার কলকাতায়, কিন্তু তারা উদ্যোগ নিলেন না। তৃণমূলের জেলা সভাপতি, রাজ্য সভাপতি আর এই শ্রম দপ্তরের আধিকারিকরা এবং মন্ত্রী তারা গিয়ে মিটিং করে বললেন যে 7 দিনে সমস্ত কিছু হয়ে যাবে। 1 মান্থ ইজ ওভার। কোনো ওয়ার্কার যারা পে স্লিপ পেত না তারা পে স্লিপ পায়নি, একটা নতুন ওয়ার্কার পিএপিএসআর অন্তর্ভুক্ত না, বরঞ্চ এই ক্ষেত্রের ওয়ার্কাররা যা পেমেন্ট পেত মিনিমাম ওয়েজ ঘোষণা করার মধ্যে দিয়ে তাদের বেতন হচ্ছে কমিয়ে দেওয়া। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।